ম্যানিলার বন্দরে পড়ে থাকা এই কন্টেনারগুলো প্রায় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। কন্টেনারগুলো ভর্তি বর্জ্য, এর বেশিরভাগই প্রাপ্তবয়স্কদের ডায়াপার। ফিলিপিনস এই বর্জ্য নিজেদের দেশে নিতে আপত্তি জানিয়েছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ট্রুডোকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে যুদ্ধ। ছয় বছর ধরে পড়ে থাকার পর কানাডা এই বর্জ্য ফেরত নিয়ে পুড়িয়ে ফেলে। বিশ্বজুড়ে এ নিয়ে সংবাদ প্রকাশ হয় এবং এর মাধ্যমে বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্য নেটওয়ার্কের কদর্য রূপ প্রকাশ পায়। দুর্নীতিতে ভরপুর এই খাত পরিচালিত হয় অস্বচ্ছ উপায়ে, এবং ইন্টারপোলের তথ্য বলছে এর পিছনে আরও ভয়াবহ তথ্য থাকতে পারে। অর্থ পাচার, কর ফাঁকি, প্রতারণা সহ নানা অপরাধে একই নাম আমরা খুঁজে পেয়েছি। এর পিছনে মূল চালিকা শক্তি প্লাস্টিক বর্জ্য। কি ঘটে চলেছে সেটা জানতে আরো গভীরে যেতে চাই, কিন্তু যাকে জিজ্ঞেস করছি আকার ইঙ্গিতে কথা বলছে। বৈশ্বিক প্লাস্টিক বর্জ্য কিভাবে কাজ করে, কিভাবে আমরা এর থেকে বের হতে পারি, চীনে যাওয়া যাক। 90 দশকের চীন পরিণত হচ্ছিল বিশ্বের উৎপাদনকারীতে। প্রতিদিন কন্টেনার ভর্তি করে নানা পণ্য আমেরিকা ইউরোপের দিকে জাহাজে যেত, কিন্তু খালি কন্টেনার ফেরত আসার সময় সেগুলো আরও অর্থকরী হয়ে ওঠে। পশ্চিম এই ধারণা লুফে নেয়। বর্জ্য সংগ্রহ করে চীনে পাঠিয়ে দেওয়া হতো, চীন যা পারে রিসাইকেল করে আবার নতুন পণ্য ফেরত পাঠাতো। এই চক্র দীর্ঘদিন চলে এসেছে। এই বর্জ্য দামেও ব্যাপক সস্তা। উদাহরণস্বরূপ এক মার্কিন ব্যবসায়ী আমাকে জানিয়েছেন, 2010 সালে তার দেশে 1 টন বর্জ্য ব্যবস্থাপনায় $85 লাগত, কিন্তু সেটা চীনে পাঠাতে লাগত মাত্র $35। নিম্নমানের বা দূষিত প্লাস্টিক যখন চীনে পাঠানো হতো, তখন তা আলাদা করার জন্য সস্তা শ্রমিক প্রয়োজন হতো, অথবা সেগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হতো। কয়েক বছরের মধ্যে চীনের আবর্জনা ব্যবস্থাপনা কেন্দ্রগুলোর আশপাশের শহর থেকে দূষিত বাতাস এবং জলের ব্যাপারে অভিযোগ আসতে শুরু করে, ক্যান্সারের হার বাড়তে শুরু করে। 2018 সালে চীন এই প্রক্রিয়ায় ক্ষান্ত দেয়, সব প্লাস্টিক বর্জ্য আমদানি নিষিদ্ধ করা হয়, বিশ্ব হারায় তার 1 নম্বর প্লাস্টিক পুনর্ব্যবহারকারীকে। কিন্তু চীন প্রস্তুত ছিল, রিসাইক্লিং ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা হয়। এখন দেশটি নিজেরাই প্রচুর বর্জ্য উৎপাদন করে, তা আবার রিসাইকেলের চেষ্টা করছে। এদিকে চীনের নিষেধাজ্ঞার পর বাকি বিশ্ব বিপর্যয়ে পড়ে, কিছু বর্জ্য দেশের মধ্যে পুড়িয়ে ফেলা শুরু হয়, কিন্তু বাকি বর্জ্য নতুন কোথাও পাঠানোর প্রয়োজন দেখা দেয়। চীনের আশেপাশের কিছু দেশ ছিল আগ্রহের কেন্দ্রে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স। হ্যাংচুং মালয়েশিয়ায় গ্রিনপিসের সঙ্গে কাজ করেন। দেশটি শীর্ষ বর্জ্য আমদানিকারকে পরিণত হয়েছে। ভারত এখন তৃতীয় বৃহত্তম আমদানিকারক। ফলে গ্রিনপিস দাবি করেছে এই দেশগুলোকে বিশ্বের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিবেচনা করা বন্ধ হোক। ধনী দেশগুলো নিজেরা প্রচুর বর্জ্য উৎপন্ন করছে আর নিজেদের সমস্যাগুলো গ্লোবাল সাউথে রপ্তানি করছে। পরিস্থিতি আরো ঘোলাটে, যে কোনো প্লাস্টিক রিসাইকেল করা যায় না। প্রতিটি কন্টেনারের নিচে আলাদা করে গ্রেডিং কার রয়েছে। প্রতি ধরনের প্লাস্টিককে আলাদা প্ল্যান্টে আলাদা ভাবে রিসাইকেল করতে হয়। শ্যাম্পুর বোতল বা ডিটারজেন্টের বক্সের মতো উচ্চমানের প্লাস্টিক রিসাইকেল করে লাভ হয়, কারণ তাতে পাওয়া প্লাস্টিক আবার কাজে লাগে। কিন্তু স্টাইরোফোমের মতো বস্তু যাতে করে খাবার আসে, সেগুলো কখনোই রিসাইকেল করা যায় না, অর্থাৎ এগুলো কেবল একবারই ব্যবহার করা যায়। ধরুন এটা একটা প্লাস্টিকে ভর্তি কন্টেইনার। ইউহানি গ্রোসম্যান বিশ্বের নানা প্রান্তে পরিবেশ বিষয়ক ব্যবসায় দুর্নীতির খোঁজ খবর রাখেন। সরকার এটিকে রিসাইকেল করার জন্য $5,000 দিল, তারপর কোম্পানি বলবে আমরা আসলে এটা রিসাইকেল করব না, আমরা $1,000 রেখে দিব এবং $500 খরচ করে কন্টেইনারটি ইন্দোনেশিয়ায় পাঠিয়ে সেটা অদৃশ্য করে ফেলার জন্য কাউকে $1,000 দিব, তারপরও আমাদের $2,500 লাভ থাকবে। এভাবেই ঘটনাটি ঘটে। এশিয়ার দেশগুলো প্লাস্টিক নিতে চায়। এসব দেশে স্থানীয় বর্জ্য সংগ্রহ ব্যবস্থা খুবই অনুন্নত, ফলে পরিষ্কার প্লাস্টিক বর্জ্যকে দেশগুলো রিসাইক্লিং শিল্পে কাজে লাগানো সম্ভব হয়। এক্ষেত্রে অবশ্য আইন ভঙ্গ হতে পারে। আন্তর্জাতিক বাসেল চুক্তি অনুযায়ী কোনো প্লাস্টিক নিয়ে ব্যবসা করা যাবে বা যাবে না তা নির্ধারিত। যেমন ধরুন, দূষিত বা নিম্নমানের প্লাস্টিক পাঠাতে হলে সেদেশের সরকারের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। কিন্তু স্বাধীন তদন্তকারীরা দেখেছেন ব্যবসায়ীরা এই নিয়মেরও ফাঁক বের করে ফেলেছে।
নিম্নমানের প্লাস্টিক বহনকারী কন্টেনারের লেবেল পরিবর্তন করে অনায়াসে পরীক্ষাকারীদের চোখ এড়ানো যায়। এরপর উন্নয়নশীল দেশে স্থানীয় ব্যবসায়ীরা নিম্নমানের প্লাস্টিক কর্তৃপক্ষের চোখ এড়িয়ে দেশে ঢুকিয়ে ফেলে, এমনকি পরীক্ষা এড়ানোরও উপায় রয়েছে। দুর্নীতির সবচেয়ে সহজ পন্থা হচ্ছে বর্জ্য আমদানির অনুমতি নেয়ার জন্য কর্মকর্তাদের ঘুষ দেয়া। একবার দেশে ঢুকে গেলে এই বাজে প্লাস্টিক থেকে অর্থ উপার্জনের বিষয়টি ভাবতে হয়। তদন্তকারীরা নদী, ল্যান্ডফিলেও এইসব বর্জ্যের সন্ধান পেয়েছেন। এর সঙ্গে জড়িত সস্তার শ্রমও, এই একই ঘটনা ঘটেছিল চীনেও। কিন্তু আরও বড় বড় অপরাধও এর সঙ্গে সম্পৃক্ত। বড় অপরাধীরা অর্থ পাচারের উপর নির্ভর করে। এরা সাধারণত বৈধ বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি চালু করে এর মাধ্যমে বৈধ ও অবৈধ দুই ধরনের বর্জ্যের ব্যবসায়ী করে। বর্জ্য ব্যবসা খাতে কর ফাঁকি, অর্থ পাচার নিয়ে তদন্ত করছে আইলসা হার্টের ফাউন্ডেশন। পরিবেশ বিষয়ক অপরাধ নির্ধারণে এটি খুব কার্যকর কৌশল, কারণ প্রাইভেট খাতে কর্তৃপক্ষ বৈধ আর অবৈধ ব্যবসার তফাৎ করাটা কষ্টকর হয়। অবৈধ বর্জ্য ব্যবসার আয় বছরে $12 বিলিয়ন পর্যন্ত হতে পারে। বর্জ্য পাচারের ক্ষেত্রে বেশিরভাগ মুনাফাই রপ্তানিকারক দেশেই রয়ে যায়। আমদানিকারক দেশ কেবল কিছু বর্জ্য পুনরায় বিক্রি এবং পুনর্ব্যবহার করে কিছু অর্থ উপার্জন করতে পারে। 2021 থেকে বাসেল কনভেনশনের নানা নিয়ম কঠিন করা হয়েছে। দরজা কিছুটা খোলা পেলে কেউ না কেউ ঢুকে পড়বে। পরিবেশ সংক্রান্ত বিচার নিয়ে কাজ করে পিয়েরে কনজামিনের দল। 2021 সালের নভেম্বরে ভিয়েতনামে বর্জ্য পাঠানো বন্ধে জার্মান সরকারকে আহ্বান জানায় এই সংগঠন। জার্মানির একজন মানুষ প্রতিদিন গড়ে 1 কিলোগ্রাম বর্জ্য উৎপন্ন করেন। ইউরোপীয় ইউনিয়নকে নিজের বর্জ্য মোকাবিলায় সক্ষম? বিশ্বের সবচেয়ে ভালো বর্জ্য ব্যবস্থাপনা থাকা উচিত ইউরোপীয় ইউনিয়নে, অথচ তারাই এমন সব দেশে বর্জ্য পাঠাচ্ছে যেখানে ব্যবস্থাপনা অবকাঠামো তেমন একটা ভালো না। আমাদের যদি এটা না থাকে, যেখানে পাঠানো হচ্ছে সেখানে এটা থাকবে কিভাবে? তিনি মনে করেন চীনের যেমন নিজস্ব রিসাইক্লিং ব্যবস্থা রয়েছে, পশ্চিমেরও তেমন থাকা উচিত। কিন্তু ভারত ও মালয়েশিয়ার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও বর্জ্য উৎপাদন বেড়ে চলেছে, ফলে স্থানীয়ভাবে রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলাটা আরও জরুরি হয়ে পড়েছে। কিন্তু রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে কার্যকর করে তুলতে হলে আগে প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার ও বর্জ্যের পরিমাণ কমাতে হবে।